বিজেপির জেলা কমিটিতে ঠাঁই না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন বিজেপি বিধায়ক। এবার বিধায়ক ও সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। বিজেপির সাংসদ এবং বিধায়ককে তৃণমূলে যোগদানের আহ্বান জানালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। শনিবার পাঁচ মতুয়া বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা প্রসঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর এক সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরকে তৃণমূলে ওয়েলকাম জানিয়ে বলেন, এ ব্যাপারে অবশ্য সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের পাশ থেকে মতুয়ারা সরে যাচ্ছে বুঝতে পেরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দলে নেন তাহলে একসঙ্গে কাজ করতে ভালো হবে বলে তিনি জানান। বিজেপি মতদের জন্য আজ পর্যন্ত কিছু করেনি, যে কেউ ওয়েলকাম। শুধু আমি সুব্রত শান্তনু ঠাকুরের কথা বলবো না, যারাই তৃণমূলের থেকে বেরিয়ে গেছিলো এবং তৃণমূলে আসতে চায় সকলেই আজকে ওয়েলকাম আমাদের। এবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার পরে সুপ্রিম আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা নেওয়ার পরে তারপরে দেখা যাবে। অন্যদিকে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় জানান, গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া মানে রাজনীতি ছেড়ে দেওয়া নয়। গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে মিডিয়া যেভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে মোটেও সেটা ঠিক নয়। উল্লেখ্য, বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পরেই রাজ্য কমিটির গ্রুপ থেকে বেরিয়ে যান মোট পাঁচজন বিজেপি বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন নদিয়ার তিন বিধায়ক। এদিন গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই প্রসঙ্গে কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছি বলে এই নয় যে রাজনীতি ছেড়ে দিচ্ছি। মিডিয়া সহ অন্যান্যরা যেভাবে এটাকে ভুল প্রচার করছে সেটা মোটেও ঠিক নয়। মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সি বা বিতর্কিত ইয়েতে মানে দেখানো হচ্ছে, এটা আদৌ এটা হওয়ার কথা নয়। গ্রুপ থেকে বেরিয়ে আসা, এটা অনেক গ্রুপ রয়েছে, অনেক গ্রুপের ভেতরে থেকে বেরিয়ে এসে এটা মিস্টেকের নিয়ে বেরিয়ে আসা, আর রাজনৈতিক যেভাবে জোড়ার চেষ্টা হচ্ছে ইটস নট কারেক্ট। দলীয় সূত্রে খবর, যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেভাবে মতুয়ারা প্রাসঙ্গিক ভূমিকা পালন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মতুয়া নেতৃত্বকে রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়নি, সেই কারণেই তারা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। যদিও এই বিতর্কিত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি বিধায়ক। দেখুন, এই ব্যাপারে আপনাদের আমি বাইরে কিছুই বলবো না, আমরা সঠিক সময় যা সব যা কিছু জানতে পারি। এদিকে শনিবার সন্ধ্যায় বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির পার্টি অফিসের বাইরের ফ্লেক্সকে উদ্দেশ্য করে ঢিল ছোঁড়া হয়, এতে ফ্লেক্সটি ছিঁড়ে যায়। কারা এই ঘটনা ঘটালো সেই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিজেপির পক্ষ থেকে। কেন বেরালাম এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি, আপনারা ভাবছেন কেন বেরালাম, সমাধানই সেটা জানিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।